Sushti Academy Online School. Dear student, today I will discuss in model 22, number 4. Priyo Shikhatira, aajke amra model 22, char number, fill in the gaps, alochona korbo. Khyal koro tomader boye model 22, model 22, fill in the gaps. Amra korbo, pashapashi, word meaning gula likhbo, answer gula likhbo, tumra word meaning gula parle dekhe niba. আজকে আমরা যে গল্পটা করব একটি পিঁপড়া এবং একটি ঘুঘুর গল্প যেটা তোমরা ইতিমধ্যে ছোটবেলায় হয়তো পড়ে আসছো সেই মোরাল স্টোরি নৈতিকতার গল্পটি দেখো এখানে আমরা প্যাসেজটি লিখে রেখেছি এখানে লেখা আছে দা অ্যান্ড অ্যান্ড দা ডাভ ইজ এ শর্ট মোরাল স্টোরি ফর চিলড্রেন শিশুদের জন্য একটি নৈতিকতার ছোট্ট একটি গল্প যেটা ছিল ডাভ অ্যান্ড এন্ড সম্পর্কে একটি পিঁপড়া এবং একটি ঘুঘু সম্পর্কে এটা একটি নৈতিকতার গল্প আমরা এটাই করব অন চাপের টাইম দেয়ার লিভ এ ডাভ ইন দা উড অফ এ উড অন চাপের টাইম একদা দেয়ার লিভ এ ডাভ একদা কি করত একটি ঘুঘু বাস করত তাহলে এ নাম্বার কি আনসার হবে আমরা এখানে লিখে দেব এ নাম্বার আনসার হচ্ছে এ এ ডাভ একটি ঘুঘু বাস করতো ডাভ মানে কি ঘুঘু হোয়াট মিন টার্ম লিখে দিতে পারো ডাভ মানে ঘুঘু ইন দা বুশ অফ এ উড ইন দা বুশ বুশ অফ অর্থ কি বুশ অফ হচ্ছে ঝোপঝাড় অর্থ কি ঝোপঝাড় দেখে নিতে পারো তোমরা বুশ শব্দ অর্থ হচ্ছে ঝোপঝাড় দা বুশ অফ এ উড উড মানে এখানে জঙ্গলকে উদাহরণ হতে পারে বা এক ধরনের গাছ অনেকগুলো গাছ হতে পারে এখানে তাহলে বি নাম্বার অ্যান্সার হবে কি উড খেয়াল করে এখানে আছে এ নাম্বার আমরা নিয়ে নিলাম বি নাম্বার হচ্ছে উড লিখবো বি নাম্বার উড তাহলে বি নাম্বার অ্যান্সার হবে উড ওয়ান সেপারেট টাইম দেয়ার লিভ এ ডাভ ইন দা বুশ অফ এ উড উড মানে যদি আমরা বুঝি উড মানে কাঠ এখানে কাঠ বলতে গাছকে বোঝানো হয়েছে জঙ্গলকে বোঝানো হয়েছে তাহলে এই জঙ্গলের মধ্যে একটি বাসকে এই ডাভ একটি ঘুঘু বাস করত সাম অ্যান্টস ওয়্যার লিভিং নিয়ার দা বুশ সাম অ্যান্টস সাম অর্থ কি কিছু অনেকগুলো মোটামুটি কিছু অ্যান্টস পিঁপড়া ওয়্যার লিভিং কি করত বসবাস করত কোথায় নিয়ার দা বুশ নিয়ার নিয়ার অর্থ কি নিয়ার অর্থ হচ্ছে নিকটে সন্নিকটে কাছে আশেপাশে তার আশেপাশে কিছু পিঁপড়া বসবাস করতো লিখে দিতে পারো নেয়ার নেয়ার অর্থ হচ্ছে নিকটে নেয়ার দা বুস তাহলে সি নাম্বার কি হবে সি নাম্বার হচ্ছে বুস জঙ্গল বাস বাজার তাহলে এই বাজারের এই জঙ্গলের পাশে কি করত কিছু পিঁপড়া বসবাস করত ওয়ান ডে অ্যান অ্যান্ট ওয়াজ সিকিং ফুড ওয়ান ডে একদিন অ্যান অ্যান্ট একটি পিঁপড়া ওয়াজ সিকিং সিকিং অর্থ কি অনুসন্ধান করা খোঁজা এটা অর্থ হচ্ছে লিখে নাও তোমরা সিকিং শব্দ অর্থ হচ্ছে খুঁজতে বের হলো খোঁজা সিক অর্থ হচ্ছে খোঁজা অনুসন্ধান করা সিকিং খুঁজতে বের হলো ফুড খাবার তাহলে আমরা এখানে খাবার ফুড তাহলে বি নাম্বার কি হবে ফুড লিখে নাও একদিন কি করলো খাবার খুঁজতে বের হলো অন দা ব্যাংক অফ এ পন্ড ব্যাংক ব্যাংক অর্থ কি তীর নদীর তীরকে বোঝানো হয় অর্থাৎ সেই যে পন পুকুর ছিল সেই পুকুরের তীরকে বোঝানো হয়েছে অন দা ব্যাংক অফ এ পন একটি পুকুরের ধারে একটি পুকুরের তীরে কি করলো খাবার খুঁজতেছে পিঁপড়া তো সাধারণত বিভিন্ন জায়গায় উচ্চ নিচু জায়গায় খাবার খুঁজে সেই পানির মধ্যে তার খাবার খুঁজবে না সে কি করবে সে পানির ডাঙ্গায় তীরে খাবার খুঁজবে এবং ঠিক কি করলো সেই তীরে খাবার খুঁজতেছে ব্যাংক অফ এ পন ব্যাংক অর্থ কি বলছি ব্যাংক অর্থ হচ্ছে তীর ধার ব্যাংক অফ এ পন সাডেনলি সি স্লিপ সাডেনলি ই নাম্বার কি হবে খেয়াল করো ই নাম্বার সাডেনলি সাডেনলি এস ইউ ডাবল ডি ই এন এল ওয়াই সাডেনলি অর্থ কি হঠাৎ সাডেনলি হঠাৎ কি করলো সি স্লিপ স্লিপ মানে কি পিছলে পড়ে যাওয়া স্লিপ মানে পিছলে পড়ে যাওয়া লিখে নাও স্লিপ পিছলে পড়ে গেল সাডেনলি হঠাৎ সি স্লিপ কে পড়লো সি দ্বারা এখানে সে পিঁপড়াকে বোঝানো হয়েছে
যখন পিঁপড়া খাবার খুঁজতেছিল সেই নদীর ধার দিয়ে ঘুরতে ঘুরতে খাবার খুঁজতে খুঁজতে হঠাৎ করে কি করলো স্লিপ পড়ে গেল ফেল ইন দা ওয়াটার ফেল ইন দা ওয়াটার ওয়াটার মানে কি পানি সে পুকুর পন্ড পন্ডের মধ্যে পানি থাকে সেই পানিটা পড়ে গেল তাহলে এফ নাম্বার কি হবে এফ নাম্বার হবে ওয়াটার প্রাণপণ চেষ্টা করা কঠোর ভাবে চেষ্টা করা ট্রাই মানে চেষ্টা করা ট্রাই হার্ড টু সেভ হার লাইফ সেভ মানে কি রক্ষা করা তার জীবনকে রক্ষা করার জন্য হার লাইফ তাহলে আমরা কি দেখবো এখানে সেই তীরে পৌঁছাতে ব্যর্থ হলো পায়েটা পড়ে গেছে পিঁপড়া তো কত সাঁতার ধরে না এবং তার জন্য কষ্টকর এবং সে চেষ্টা করলো কিন্তু সে সেই তীরে পৌঁছাতে পারলো না দা ডাক ক্যারি স্ট্র তখন সেই ঘুঘুটা কি করলো ক্যারি ক্যারি মানে কি বহন করা বহন করে আসা স্ট্র স্ট্র শব্দ হচ্ছে খড়কুটা ছোট্ট একটি টুকরা খড় একটা ডাল বাই হিজ বিগ বিগ মানে কি বিগ মানে হচ্ছে ঠোঁট সেই তা ভুগু কি করলো ক্যারিং এ স্ট্র একটি খড়গোটা বহন করে নিয়ে আসলো বাই হিজ বিগ তার ঠোঁটের মাধ্যমে ঠোঁটের দ্বারা এন্ড ড্রপ ইট অন দা ওয়াটার কি করলো পানির মধ্যে সেটা ফেলে দিল সেই যে খড়ি বা সেই যে ডাল ছোট ডাল সেটা কি করলো ফেলে দিল এরপর দা শেষে হবে দা এন্ড কট হোল অফ ই এন্ড সেভ হার লাইফ তাহলে কি দেখবো আমরা যে নাম্বার হচ্ছে ঠোঁটে সেই টুকরোটা নিয়ে আসলো সেই খান্ডটা নিয়ে আসলো and drop it on water এটা কি করলো পানিতে ফেলে দিল পানিতে ফেলে দিল the end caught hold of it কি করলো তখন সেই পিঁপড়েটা caught hold কি করলো সেটা ধরলো তাহলে আমরা যে নাম্বারটা লিখবো the end পিঁপড়া কি করলো caught hold ধরলো of it এই যেটা এটা বলতে কি বলা হয়েছে সেই খড়কুটাটা and saved her life এবং তার জীবনটা রক্ষা করলো তাহলে আমরা যে গল্পটা পড়লাম সেই গল্পটা আসলে একে অপরকে সহযোগিতা করার বিষয়ে বোঝানো হয়েছে যে পিঁপড়া আর ঘুঘু যদি এক জাতীয় নয় তবে যে তাদের একজন প্রাণীর প্রতি তাদের যে ভালোবাসা সহযোগিতা সহানুভূতি সেইটা প্রকাশ পেয়েছে আমরা যদি একে অপরের সাথে মিলেমিশে থাকি একে অপরকে সহযোগিতা করি তাহলে আমাদের জীবনে সুন্দর হবে আমরা একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বো তাহলে একদিন দেখা যাবে সেও আমাদের বিপদে ঝাঁপিয়ে পড়বে কাজে আমাদের কি করতে হবে অবশ্যই মিলেমিশে থাকতে হবে অপরকে সহযোগিতা করতে হবে তো শিক্ষার্থীরা আজকে আমরা এই মডেল 22 এর 4 নাম্বারটা পড়লাম তোমরা বাসায় প্র্যাকটিস করবে পাশাপাশি ওয়ার্ড ব্রিং যেগুলো আমি বলেছি সেগুলো আশা করি লিখেছো যদি না লিখে থাকো পরবর্তীবার ভিডিও দেখার সময় অবশ্যই ওয়ার্ড ব্রিংগুলো লিখে নিবা এবং শিখবা তো ভালো থাকো সবাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম